नमस्कार बंधुरा, कूकिंग एंड क्राफ्ट लेसन्स बाय साथी चैनल आपनादेर सकलके स्वागत जानाई। भिडियो शुरूते सकलके जानाई शुभ शारदिया। आज आमी आबार एकटा दुर्गा पूजा अष्टमी स्पेशल एकटी नतून रेसिपी शेयर करब। आज के आमी बानाबो चाना मसाला। घरोया पद्धतिते खुबी सहजे किभाबे चाना मसाला बानानो जाय सेटाई आज आमी आपनादेर साथे शेयर करब। ताहले चलुन बानिये फेली आजकेर रेसिपि चाना मसाला। प्रथमे एकटी कड़ाते 3 टेबिल चामच मतो सादा तेल दिए देव। तेल प्राय गरम हो गेछे, एबार तेलेर मध्ये 3 टा एलाच एकटा दारचिनी दिए देव। 2 टो शुकनो लंका के भेंगे तेलेर मध्ये दिए देव और 2 टो तेजपाता के छिड़े तेलेर मध्ये दिए ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার তেলের মধ্যে সামান্য কিছুটা চিনি দিয়ে দেব, এতে চানা মশলার রং খুব ভালো হবে। ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার তেলের মধ্যে ছোট করে কেটে রাখা 1 বাটি পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা বেশি লাল করে ভাজব না। পেঁয়াজটা দেখুন হালকা গোল্ডেন কালারের হয়ে গেছে। এবার আমি কড়াতে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে একসাথে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। এবার কড়াতে ছোট করে কেটে রাখা 1 বাটি টমেটো দিয়ে দেব। এবার সবকিছু একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। এবার কড়াতে 1 চামচ ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার কড়াতে দেব 7 মতো নুন। যেহেতু আমি পরে আবার নুন অ্যাড করব, তাই এখন অল্প পরিমাণ নুন দিলাম। এবার একটা বাটিতে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার মশলার মিশ্রণটা কড়ার মধ্যে দিয়ে দেব। ভালোভাবে একসাথে মিশিয়ে নেড়েচেড়ে নেব। মশলাটাকে বেশ একটু ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে। এবার আমি দিয়ে দেব 2 চামচ টমেটো কেচাপ। ভালোভাবে মিশিয়ে নেব। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 200 গ্রাম সেদ্ধ করা কাবুলি চানা। কাবুলি চানা ও মশলা ভালোভাবে একসঙ্গে মিলে মিশিয়ে নিতে হবে। এইবার কাবুলি চানার মধ্যে দিয়ে দেব 1/2 লিটার জল। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। যেহেতু আমাদের কাবুলি চানা আগে থেকে সেদ্ধ ছিল, তাই বেশি সেদ্ধ করব না। এবং স্বাদ মতো আরেকটু নুন দিয়ে দেব। এইবার 1/2 বাটির মতো ফেস ক্রিম আমি চানা মশলার মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। ওপর থেকে সামান্য পরিমাণ ছোলে মশলা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এই পরিমাণ কাসুরি মেথি 2 হাতে ঘষে চানা মশলার মধ্যে দিয়ে দেব। কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে নেব। দেখুন চানা মশলা প্রায় রেডি হয়ে গেছে। গ্রেভিটা একটু সামান্য ঘন করে নেব।
আর বেশি নাড়াচাড়া করব না, এবার ওভেনটা বন্ধ করে দেব। দেখুন রেডি হয়ে গেছে আজকের রেসিপি চানা মশালা। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কিরকম লাগলো। এই রেসিপিটা লুচি, পরোটা, রুটি যার সাথেই খান না কেন, সবের সাথেই খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।